্বাদে পি নাডা জিন্দাব্বাদ অমিত শাহ জিন্দাব্বাদ বন্ধুবান আপনারা সেই সকাল থেকে এসেছেন আমি সকালে সাড়ে সাতটার সময় মাঠ দেখতে এসেছিলাম তখনও এসে দেখি অনেক মানুষ তৈরি হয়ে গেছেন পৌঁছে গেছেন এখানে এই যে অপার উৎসাহ আমাদের সম্মাননীয় নেতা ভারত সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রাক্তন সভাপতি যিনি অনেকবার পশ্চিমবাংলায় এসে আমাদের উৎসাহ বৃদ্ধি করে আমাদের দিক দর্শন করিয়ে বাংলায় পার্টিকে প্রতিষ্ঠিত করতে আশীর্বাদ করেছেন এবং সারা ভারতবর্ষের কোনায় কোনায় পদ্মকে প্রসারিত করেছেন সেই আমাদের হৃদয়ের নেতা মাননীয় অমিত শাহ উপস্থিত হয়েছেন যে আইনের জন্য আজকে আমরা অভিনন্দন করছি নাগরিকত্ব অভিনন্দন আইন সে আইনকে তিনি নিজে তৈরি করেছেন লোকসভা আর রাজ্যসভায় সভায় পাশ করিয়েছেন এবং যে আইনের দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন পশ্চিমবাংলার সেই লক্ষ লক্ষ উদ্বাস্ত পরিবার তাদেরকে ভারতবর্ষের সম্মানীয় নাগরিকত্ব দেওয়ার রাস্তা যিনি পরিষ্কার করে দিয়েছেন মাননীয় অমিত শাহ তাকে আমি বাংলার কোটি কোটি মানুষের তরফ থেকে অভিনন্দন ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি তার সঙ্গে আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাসী যিনি সব সময় আমাদের সঙ্গে আছেন যার আশীর্বাদে আমরা অনুপ্রাণিত হয়ে কাজ করছি সর্বভারতীয় সংগঠন সহ সম্পাদক মাননীয় শিব প্রকাশ জী প্রভারী মাননীয় অরবিন্দজি আমাদের সর্বভারতীয় সম্পাদক রাহুল দা সর্বভারতীয় নেতা প্রাক্তন মন্ত্রী মান্য মুকুল দা আমাদের মাননীয় মন্ত্রীগণ বাবুল দা দেবশ্রী এবং তিনজন সংগঠন সম্পাদক সুব্রত দা অমিতাভ দা কিশোর দা আমাদের কুড়ি জন এমপি দুজন রাজ্যসভায় আঠারো জন লোকসভায় যেই কুড়ি জনকে আপনারা পাঠিয়েছেন যাতে এই নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয় যাতে পশ্চিমবাংলার উদ্বাস্তু সমাজ যারা বহু বছর ধরে প্রতীক্ষা করেছেন এই দেশের নাগরিকত্ব পাওয়ার তাতে আমরা কুড়ি জন আপনাদের লোকসভায় রাজ্যসভায় ভোট দিয়ে করিয়েছি মানুষের যে বিরাট যোগদান তার ফলে বিল পাশ হতে পেরেছে তাই জন্য সেই সাংসদরা উপস্থিত আছেন সমস্ত বিধায়ক জনপ্রতিনিধি প্রদেশ জেলা স্তরের নেতৃবর্গ সেল মোর্চার নেতৃবর্গ এবং সর্বোপরি এই সভাকে যারা সফল করে তুলেছেন আমাদের অগণিত কার্যকর্তা সমর্থক এবং বহু সম্মানীয় অতিথি নাগরিক বৃন্দ সবাইকে আমার তরফ থেকে অভিনন্দন ধন্যবাদ আমি ভাষণ দিতে আসিনি মাননীয় কেন্দ্র সরকারের মান্য প্রধানমন্ত্রীকে আমরা অভিনন্দন করতে চেয়েছিলাম তিনি ব্যস্ত আছেন কিন্তু আমাদের খুব কাছের মানুষ যিনি সভাপতি হিসাবে বারবার বার বাংলা এসে আমাদের রাস্তা দেখিয়েছেন আশীর্বাদ করেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আসতে রাজি হয়েছেন তাই তাকে আমরা পশ্চিমবাংলার তরফ থেকে ঐতিহাসিক শহীদ মিনার ময়দানে অভিনন্দন জানাতে অভিনন্দন সভা করেছি আপনারা জানেন সারা পশ্চিমবঙ্গব্যাপী সমস্ত জেলায় মন্ডলে আমরা একাধিক সভা করেছি এক হাজারের বেশি সভা করেছি ছয়শর বেশি বড় বড় মিছিল করেছি তাতে হাজার হাজার মানুষ উৎসাহের সঙ্গে সম্মিলিত হয়েছেন রাস্তার ধারে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে ভারত মাতা কি জয় জয় শ্রীরাম বলে মোদীজি জিন্দাবাদ বলে আমাদেরকে উৎসাহিত করেছেন এই যে ঐতিহাসিক আইন তৈরি করেছেন আমাদের সরকার তার জন্য সরকার বাহাদুর কে ধন্যবাদ দেওয়ার জন্য অমিত আমরা ডেকেছি তারই অভিনন্দন সভা যে ঐতিহাসিক পদক্ষেপ সরকার নিয়েছে ফলে যে দুটি রাজ্য সবচেয়ে বেশি পীড়িত হয়েছে কাশ্মীর এবং বাংলা সেই দুই বাংলা সেই বাংলা এবং কাশ্মীরের জন্য দুটো কঠিন আইন আমাদের সরকার পাশ করেছেন জম্মু কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ করার জন্য তিনশো সত্তর এবং পঁয়ত্রিশের এ ধারাকে মাননীয় অমিত শাহ নেতৃত্বে আমরা সরাতে পেরেছি আজ জম্মু কাশ্মীর সত্যি সত্যি ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ হয়েছে এবং দেশ ভাগের ফলে পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আজ পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষ ওপার বাংলা থেকে উদ্বাস্তু হয়ে মা বোনের সম্মান প্রাণ আর ধর্ম বাঁচাতে চলে এসেছিলেন তারা বহু বছর প্রতীক্ষা করেছেন এই দেশের সম্মানীয় নাগরিকত্ব পাওয়ার জন্য কোন সরকার কোন পার্টি সেটা দেয়নি নরেন্দ্র মোদীর নেতৃত্বে শ্যামাপ্রসাদ প্রসাদকে স্বপ্নকে সফল করে মাননীয় অমিত শাহ সেই কাজ করেছেন তাই আমাদের সৌভাগ্য তাকে আমরা সরকারের প্রতিনিধি তাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শত শত অভিনন্দন নমস্কার প্রণাম জানাচ্ছি তাই বন্ধুগণ মাননীয় অমিতজি এসে গেছেন তার বক্তব্য আমরা শুনবো সারা দেশে যেভাবে দেশকে চ্যালেঞ্জ করা হচ্ছে সংবিধানকে চ্যালেঞ্জ করা হচ্ছে সরকারকে চ্যালেঞ্জ করে দেশকে আবার বিভক্ত করে পরাধীন করা চক্রান্ত করা হচ্ছে মাননীয় অমিত শাহ কঠোর হাতে এই দেশ শাসিত হয়ে সুশৃঙ্খল এবং সঙ্গবদ্ধ হয়ে ভারত মাতা জগৎ মাতা জগৎ জনী হবে এই আশা রেখে সবাইকে ধন্যবাদ ভারত মাতা কি জয়